আসসালামু আলাইকুম, ভোজন বিলাসে সবাইকে স্বাগতম। আজ রান্না করব আলু দিয়ে গরুর মাংসের ঝোল। এই রান্নাটা কম বেশি সকলেই জানেন, তারপরও শেয়ার করছি, কারণ যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার থাকেন তাদের জন্য অনেক উপকারে আসবে। আর আমার মনে হয় এটা হলো গরুর মাংসের সবচাইতে বেস্ট রেসিপি। দারুণ সুস্বাদু এই আলু গোস্ত, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করা যাবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি হাড় চর্বি সহ 1.5 কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার মাংস রান্না করার জন্য চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনি চাইলে এখানে সরিষার তেলও দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি। আছে 2টা তেজপাতা, 3 টুকরা দারুচিনি, 7-8টা এলাচ, 7-8টা লবঙ্গ, আর 10-12টার মতো গোলমরিচ। সবগুলো মশলা পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসার আগ পর্যন্ত। পেঁয়াজ নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট আর 1.5 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। আদা আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেলে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন এই মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একটুখানি পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আবারও নেড়ে চেড়ে মশলাগুলোকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। চুলার আঁচটা এই সময় মিডিয়াম থেকে কিছুটা কম থাকবে। মশলাগুলোকে 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার আগে থেকে রেডি করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢেকে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। চুলার আঁচটা এই সময় হাইতে থাকবে। 5-6 মিনিট পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে যেতে না পারে। মাংস থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। আবারও ঢেকে দিচ্ছি। আরও বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর মাংস থেকে পুরো পানি বের হয়ে গেছে। এটাকে নেড়ে চেড়ে দিয়ে তারপর আবারও ঢেকে দিব। এবার চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম লোয়ার মাঝামাঝি রেখে এই পানিতে মাংসটাকে 80%-এর মতো সিদ্ধ করে নেব। আর অবশ্যই একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। ফিরে এলাম প্রায় 30 মিনিট পর। মাংসটা প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি 1/2 কেজি পরিমাণ দেশি আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি। আলুগুলোকে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আরও প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে আলুর মধ্যেও মশলাগুলো ঢুকতে পারে। প্রায় 5 মিনিট পর আলু মাংস সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঝোলের জন্য এর মধ্যে 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা যেমন খুব দ্রুত নরম হয়ে আসবে তেমনি রান্নার স্বাদও বেড়ে যাবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢেকে দিয়ে আরও প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। বিশ মিনিট পর রান্নাটা প্রায় হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। লবণটা চেক করেছিলাম, আরও একটু লবণ লাগবে, তাই একটুখানি লবণও দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে 1টা টুকরো তুলে চেক করে দেখতে হবে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। মাংসের প্রকারভেদে রান্নার সময়টা আরও কিছুটা কম বা বেশি লাগতে পারে। আর ঝোলটাকেও পছন্দ মতো আর একটু পাতলা বা ঘন করতে পারেন। আমার রান্নাটা হয়ে গেছে, এখন প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গরুর মাংসের ঝোল। গরম ভাতের সাথে এটা থাকলে সাথে আর কিছুই লাগবে না। চেষ্টা করেছি রেসিপিটা যথাসম্ভব পারফেক্ট এবং সহজভাবে শেয়ার করার জন্য, যাতে যে কেউ ট্রাই করতে পারেন।
যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আর এই ধরনের আরও মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আশা করছি দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই কামনায় আল্লাহ হাফেজ।